আদব থাকবে কেমনে? আদব তো জাতির নাই, আদব অনেক আগে চলে গেছে। বাদশাহ আলমগীর, বাদশাহ আলমগীর তার ছেলে একটু বেয়াদবি শিখতেছিল, শিক্ষক আসছে পড়াতে। বাদশাহ আলমগীর বললেন, বাবা তোমার শিক্ষক তোমাকে পড়াতে এসেছে। বাদশাহ আলমগীরের ছেলে তো বাদশাহর ছেলেই, রাজপুত্র প্রিন্স, শিক্ষক আসছে সালাম দিয়েছে, শিক্ষক বসে গেছে। বাদশাহ আলমগীর বলছে, বাবা তোমাকে একটা কাজ করতে হবে, কি হাতে বদনা নাও। বদনা নিয়েছেন, বদনা নিয়েছে ছেলে। এবার বলছে, তোমার দুই হাতে, তুমি যে রাজার ছেলে, তোমার দুই হাতে তোমার শিক্ষকের দুই পা ধুয়ে দাও। আল্লাহু আকবার বলবেন না? তোমার দুই হাত দিয়ে তোমার শিক্ষকের দুই দুই পা ধুয়ে দাও। অহংকারকে চূর্ণ করো, তুমি রাজার ছেলে হতে পারো, তোমার চেয়ে অনেক সম্মানে বেশি হলো তোমার শিক্ষক। শিক্ষককে সম্মান করো। আর আজকে এই জাতি শিক্ষককে এমন সম্মান করে, দুই পা না ধুইয়া, দুই হাত পা ধুইরা গোটা দেহ পুকুরে দেয় ফেলা, হুজুর ডুব দিয়ে ওঠেন। কি কথা বলছেন! এই হলো জাতির অবস্থা। শিক্ষকের কোনো সম্মান নাই, নেতার কোনো দাম নাই কর্মীর কাছে। কর্মী কয়, তুই কিসের 4 টাকার নেতা, ঠিক কিনা বলেন? মঞ্চে এসে, জনসভায় এসে আলোচনার মধ্যে শুরু হয়ে যায় সিয়ার নিয়ে মারামারি, ঠিক কিনা? আদব আজকে হারিয়ে যাওয়ার পথে। কেন জানেন? এটার মূল কারণ হলো, এটার পেছনে রয়েছে একটা বেয়াদব নেতৃত্ব, ঠিক কিনা? বেয়াদব নেতৃত্ব কাজ করছে। সম্মানিত ভাইরা, আদব শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কি আদব তিনি দেখিয়েছেন! আল্লাহু আকবার! আমার নবী যে আদব শিখিয়ে দিয়েছেন। আদব কাকে বলে? এমন একটি মাসে আজকে আমরা আলোচনা শুনতে এসেছি, এই মাসে জন্ম নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এই মাসে মৃত্যুবরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।